বঙ্গে ফের লু পরিস্থিতি। রবিবার কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও 29 মে অর্থাৎ সোমবার থেকে বেশ কিছুদিনের জন্য কার্যত বৃষ্টিহীন থাকবে দক্ষিণবঙ্গ। জেলায় জেলায় চড়চড়িয়ে উঠবে পারদ, এই পূর্বাভাসের কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে সোমবার থেকে ফের অগ্নি পরীক্ষা রাজ্যবাসীর। 29 মে থেকে ধাপে ধাপে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মে মাসের শেষে এবং জুনের শুরুতে ক্রমাগত বাড়তে বাড়তে কলকাতায় ফের 40-এর কোটা ছুঁয়ে ফেলতে পারে তাপমাত্রা এমনটাই খবর। উত্তর পশ্চিম ভারতে শুষ্ক গনগনে গরম হাওয়ার দাপটে ফের পশ্চিমাঞ্চলের জেলায় তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর এই পুরো বিষয়টা নিয়ে আবহাওয়া দপ্তর থেকে কি বলা হচ্ছে শুনব। 29 তারিখ থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে আবার বাড়বে, প্রায় 2 থেকে 4 ডিগ্রি মতো তাপমাত্রা সব জেলাতেই বাড়বে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2 দিন কোথাও কোথাও হয়তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গত কয়েকদিন ধরে যেটা চলছিল দক্ষিণবঙ্গে, একটা ইন্টেন্স থান্ডারস্টর্ম এপিসোড চলছিল, বৃষ্টিপাত হচ্ছিল, দমকা ঝোড়ো হওয়া ছিল মাঝে মধ্যেই, তো সেটা কমবে আগামী 2 দিন 27-28 তারিখে। প্রধানত দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। কিন্তু এই কয়েকদিন ধরে যে স্পেলটা চলছিল, যেটা ইন্টেন্সিটি ছিল, তীব্রতাটা, সেটা কমে যাবে। 29 তারিখ থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে আবার বাড়বে, প্রায় 2 থেকে 4 ডিগ্রি মতো তাপমাত্রা সব জেলাতেই বাড়বে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2 দিন কোথাও কোথাও হয়তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকের ক্ষেত্রে যদি বলা হয়, কলকাতার ক্ষেত্রে সকালের দিকে কিছুটা বৃষ্টিপাত অলরেডি হয়ে গেছে, আজকে ফাটার হয়তো সম্ভাবনা কমের দিকে। 28 তারিখে আবার কিছুটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতে। 29 থেকে কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা আবার বেশ খানিকটা বেড়ে যাবে, বিশেষ করে মে মাসের লাস্টের দিকে বা জুনের প্রথমের দিকে আবার বেড়ে মোটামুটি 38-39 ডিগ্রির কাছাকাছি কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে। অন্যান্য জেলাগুলো যদি বলা হয়, আরও কিছুটা বেশি থাকবে, 40 ডিগ্রির কাছাকাছি বিভিন্ন জেলাতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা পৌঁছে যাবে মে মাসের লাস্ট এবং জুনের প্রথম। অর্থাৎ সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে, এখনই কিন্তু একেবারে গরমের হাত থেকে মুক্তি নেই, কারণ আবারও লু বইতে পারে এমনটাই সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তাই সব মিলিয়ে অবশ্যই একটুখানি সতর্ক থাকুন, কারণ সোমবার মানেই আবার অফিসের দিন শুরু হয়ে যাবে এবং সোমবার থেকে আবারও যেহেতু আপনাদের প্রত্যেককেই রাস্তায় বেরোতে হবে, এবার অফিস যেতে হবে, তাই অবশ্যই সেজন্য একটুখানি সতর্ক থাকুন। বাইরে বেরোলে পরে জলটাকে সঙ্গে রাখুন, এবং যারা রাস্তায় ঘুরে ঘুরে যারা কাজ করেন, এই সেই সমস্ত পেশার সঙ্গে যারা যুক্ত, তাদেরকে বলবো অবশ্যই স্কার্ফ বা সেরকম কোনো জিনিস দিয়ে অবশ্যই মাথা মুখ সব কিছুকে পেঁচিয়ে রাখুন, আর রোদ থেকে অবশ্যই দূরে থাকুন, আর সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আর বিভিন্ন খবরের আপডেটের জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।